Good evening, Bondhura. Welcome to my channel, Jannam Srija's Life. কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমাকে দেখে বুঝতেই পারছো রাস্তায় আছি, হাঁটছি। তো বেরিয়েছি আমরা ঘুরতে। কোথায় যাচ্ছি তোমাদেরকে অবশ্যই বলবো। তার আগে বলে দিই কে কে যাচ্ছি। তো আমি আর শম্ভু তো আছি, সাথে মা বাপি ভাই আছে। তো আমরা পাঁচজনে মিলে বেরিয়েছি। আজকে ব্যাঙ্গালোরের ওয়েদার খুব ভালো, মেঘলা ওয়েদার, বৃষ্টি আসবে আসবে এরকম ব্যাপার। তো এখন আমরা মোটামুটি রওনা দিয়েছি, বাড়ি থেকে হেঁটে আমরা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। আজকে আমরা বাসে করে ঘুরতে যাব। তো যেটা বলছিলাম কোথায় যাচ্ছি তোমাদেরকে যে বলবো, তো আজকে আমরা যাচ্ছি জগন্নাথ মন্দির দেখতে। ব্যাঙ্গালোরে খুব সুন্দর একটা জগন্নাথ মন্দির আছে, সাথে একটা হনুমান মন্দিরও আছে, ভীষণ সুন্দর। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তোমাদেরও আশা করছি খুব ভালো লাগবে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। শখ করে বেরিয়েছিলাম যে বাসে করে যাব ঘুরতে, বাট এত বৃষ্টি শুরু হয়ে গেল, তার উপর বাসগুলোতে অসম্ভব রকমের জ্যাম, মানে কোনো রকমই ওঠা যাচ্ছিল, প্রচণ্ড ভিড় বাসে। তো যার জন্য প্ল্যান চেঞ্জ করে আবার ক্যাব বুক করে জাস্ট আমরা ক্যাবে উঠলাম। এখন আমরা যাচ্ছি জগন্নাথ মন্দিরের দিকে। তো ওটা অ্যাকচুয়ালি সারজাপুরা রোডে পড়ে, তো ওটা আগ্রা লেকের কাছাকাছি জগন্নাথ টেম্পলটা। মন্দিরের সামনে তো এখন এটা দেখতে পাচ্ছ মেন গেট। আস্তে আস্তে আমরা যাচ্ছি মেন গেটের দিকে। সামনেই দেখা যাচ্ছে জুতো রাখার স্ট্যান্ড। তো প্রথমে আমরা ওখানে জুতো খুলে দেন বাইরে ট্যাব আছে সেখানে হাত পা পরিষ্কার করে দিয়ে দেন আমরা মন্দিরে উঠবো। তো চলো এখন আপাতত জুতোটা খুলে নিয়ে এখন আস্তে আস্তে মা ভাই ওরা সব এগিয়ে গেল আগের দিকে, এখন আমি আস্তে আস্তে ঢুকছি মন্দিরের দিকে। বৃষ্টির কারণে সেরকম ভিড় নেই, খুব মানে ভিড়টা কমই আছে, অল্প কয়েকজন মানুষই আছেন। আর আমাদের অনেকটা দেরিও হয়ে গেছে আস্তে আস্তে, কারণ বৃষ্টির জন্য প্রচণ্ড রাস্তায় জ্যাম ছিল, সেজন্য অনেকটা দেরি হয়ে গেছে। সেজন্য মন্দির এখন প্রায় বন্ধের পথে। অ্যাকচুয়ালি আমরা সন্ধ্যা আরতি হয়ে গেছে, তারপরেই ঢুকেছি আর কি, এরকম ব্যাপার। তো যাই হোক, চলো এখন পরিষ্কার করে হাত পাটা ধুয়ে নিই, দেন তারপর মন্দিরের দিকে উঠবো। দেখে তো মনে হচ্ছে বৃষ্টির জল পড়েছে, সিঁড়িগুলোতে স্লিপও হতে পারে। তো সেই জন্য মা আমাকে আবার বলছিল যে একটু আস্তে আস্তে ধর, কারণ হাতে অলরেডি আমি ভিডিও করতে করতে উঠছি,
যার জন্য আস্তে আস্তে রেলিং ধরে ধরে আমি আস্তে আস্তেই যাচ্ছি উপরের দিকে। ইভেন আজকে লাইটগুলো সেরকম জ্বলছে না, বেশ অন্ধকার দেখাচ্ছে চারিদিক। ঠিক আছে, তার মধ্যেও যতটা ক্যাপচার করা যায় চেষ্টা করছি। ওই দেখো পুরো বিদ্যুৎ চমকাচ্ছে, বোঝা যাচ্ছে আকাশে। তো এই যে সামনে ডান দিকে, এটা হচ্ছে হনুমানজির মূর্তি আছে, বজরংবলী। বজরংবলীকে একটু প্রণাম করে নিলাম প্রথমেই। এবার যাচ্ছি বাঁদিকে, পড়ছে একটা শিব মন্দির। চলো শিব মন্দিরটা দেখে আসি কেমন। এই দেখো, এটা হচ্ছে শিব মন্দির। জয় ভোলেনাথ। এখন ঢুকবো মেন মন্দিরের দিকে একদম। কিছুই বোঝা যাচ্ছে না অন্ধকারের জন্য, বাট তাও আর কি ভিতরে আলো আছে, আশা করছি প্রভুকে সুন্দর করে দেখা যাবে। ওই তো দেখা যাচ্ছে। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা, জয়। চলো আস্তে আস্তে এগোই সামনের দিকে। আচ্ছা, এখানে এখন সন্ধ্যা আরতি প্রস্তুতি চলছে। যাই হোক, তাহলে ভালো টাইমই এসে পৌঁছেছি বলে মনে হচ্ছে। এখন সন্ধ্যা আরতি হবে। ওই যে এখন কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, কারণ সন্ধ্যা ভোগ দিচ্ছে আর কি। আরতির পরে যে ভোগ দেওয়া হয়, সেই ভোগ এখন ভগবানকে নিবেদন করা হচ্ছে, সেই জন্য সামনে কাপড় দিয়ে ওরা ঢেকেও রেখেছে। বেশ সুন্দর মন্দিরটা, বেশ সুন্দর। ভিতরে কারুকার্য করা আছে বিভিন্ন রকমের। তো যাই হোক, এখন মা বলল বাইরের দিকেও কিছু মন্দির, মানে ঠাকুরের মূর্তি আছে, তো আমরা এখন সেগুলোই একটু দেরি দেখতে বেরিয়ে পড়েছি। ভিতরে তবু আলোগুলো জ্বলছে বলে মোটামুটি ঠাকুরের মূর্তিগুলো বোঝা যাচ্ছে, বাট বাইরে মন্দিরের কিছুই বোঝা যাচ্ছে না অন্ধকারের জন্য। এটা মেন রাস্তাটা, প্রচুর গাড়ি ঘোড়াও যাচ্ছে, কিন্তু বৃষ্টির কারণে অনেক জ্যামও আছে রাস্তায়। এটা একটা সমস্যা, এমনিতেই ব্যাঙ্গালোরে ট্রাফিক প্রচণ্ড থাকে, এর উপর যদি বৃষ্টি এসে যায় তো আর দেখতেই হবে না। মোটামুটি মানে 15 মিনিটের রাস্তা, ও 1.5-2 ঘন্টা লাগবে পৌঁছাতে। তো এখন মন্দিরের পিছনের দিকে আছি, জাস্ট রাউন্ড করে যাচ্ছি আবার সামনের দিকে। ওদিকে এদিকে একটা মূর্তি দেখলাম, আবার ওদিকে আর একটা মা বিমলার মূর্তি আছে, তো সেটাই এখন দেখতে যাচ্ছি। কারণ ঠাকুরের মূর্তিগুলোই একমাত্র দেখা যাচ্ছে ভিতরে আলো জ্বলছে বলে। বন্ধ করে দিয়েছি। এটা বিমলার মূর্তি, এটা হচ্ছে মা বিমলার মূর্তি। বেশ সুন্দর মূর্তিটা, দারুণ। এখন ক্যামেরা ঘোরাতে ঘোরাতে আমার এখন চোখ পড়েছে জগন্নাথের ধ্বজার ওপর। মন্দিরের চূড়ায় দেখা যাচ্ছে জগন্নাথের ধ্বজা। তো যাই হোক, এখন ক্যামেরাটা তুলছি, বাট কতটা বোঝা যাচ্ছে সেটা বুঝতে পারছি না। ওই যে দেখা যাচ্ছে হলুদ রঙের, যাক দেখো যাতে বোঝা যায়, সেজন্য একবার বিদ্যুৎও চমকালো, অন্তত বিদ্যুতের আলোয় কিছুটা হলেও বোঝা গেল জগন্নাথের ধ্বজাটা। সবাই বলে জগন্নাথের ধ্বজা দেখা খুব শুভ, খুব ভালো জিনিস। আর ওই যে পাশেই দেখা যাচ্ছে হনুমান মন্দির, কিন্তু বৃষ্টির কারণে হনুমান মন্দিরটা বন্ধ হয়ে গেছে, আমরা ওখানে এখন যেতে পারবো না। ওই যে বাইরে থেকে দেখা যাচ্ছে হনুমানের মূর্তিটা, যদিও গাছের ওটা আড়াল পড়ে গেছে, তাও বোঝা যাচ্ছে। তাও আমি একটু সামনে থেকে নিচে থেকে একটু দেখার চেষ্টা করব, যতটা দেখা পসিবল হয়। সবই খুব সুন্দর হলো, ভগবান দর্শন হলো, ভালোই হলো। মাঝখানে বৃষ্টিটা এসে গিয়ে
মানে এটাই একটু সমস্যা হয়ে গেছে। যাই হোক, আমাদের দর্শন খুব ভালোভাবে হয়ে গেল, তাই এখন মা বাপি বলছে যে এরকম বৃষ্টি আসতেই এমনিতে অনেকটা সময় নিয়ে নিয়েছে, আবার যেতেও ঠিক অতখানি সময় নেবে। তো জগন্নাথকে প্রণাম করে জয় জগন্নাথ বলে এবার আমরা আস্তে আস্তে বেরোবো বাইরের দিকে, কারণ এবার যাব, ফিরতে হবে বাড়ি, অনেকটাই রাস্তা, তার উপর বৃষ্টির কারণে সময়টা আরও একটু বেশি লাগবে। যাই হোক, আরেকবার দেখে নিলাম, দেখো আমি এখন সামনের দিকে এসেছি হনুমান মূর্তিটা দেখার জন্য, মোটামুটি দেখা গেল, কিন্তু আকাশের ঘোর একদমই ভালো নয়, তাই শম্ভু বলছিল চলো আর একদিন না হয় আসবো। তো বন্ধুরা, ব্লগটা আজকে এখানেই শেষ করব। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ব্যাঙ্গালোরে, তাও তার মধ্যে আমরা খুব সুন্দর জগন্নাথ দর্শন করেছি। পাশে হনুমান মন্দিরটা বন্ধ হয়ে গেছে বৃষ্টির কারণে, যার জন্য আমরা ভিতরে ঢুকতে পাইনি, বাইরে থেকে যতটা সম্ভব হয়েছে আমি ক্যাপচার করার চেষ্টা করেছি। তো খুব সুন্দর দর্শন হয়েছে, সাথে আমরা মহাপ্রসাদ পেয়েছি, এতটা ভাবিনি হবে, বাট যাই হোক জগন্নাথের কৃপায় আমরা মহাপ্রসাদটা পেয়েছি, এটা একটা উবড়ি পাওনা ছিল। খুব সুন্দর কাটলো আজকে সন্ধ্যাটা। তো তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আবার দেখা হবে আমার পরের ভিডিওতে। টিল দ্যাট টাইম, বাই বাই।